হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোরে যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করবেন, সাথে দেখাবো আমেরিকান যে ইউএসএর যে অ্যাপসগুলো আছে সেগুলোও ডাউনলোডের প্রসেসটা দেখিয়ে দেবো আপনাদের। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর অ্যাড্রেস বারে সার্চ দিবেন, অ্যাড্রেস বারে লিখবেন যে ক্রোম এক্সটেনশন। তো ক্রোম এক্সটেনশন লিখে গুগলে সার্চ দিলে আমাদের ক্রোমের যে গুগলের যে ক্রোম স্টোরটা আছে সেখানে সেই ওয়েবসাইটটা শো করবে। দেখেন যে ক্রোম ডট গুগল ডট কম ডাইরেক্ট লিঙ্ক হবে অথবা গুগলে সার্চ দিয়ে আপনি নিতে পারেন। তো এটা হচ্ছে ক্রোমের ওয়েবসাইট। তো ক্রোম এক্সটেনশনটা এখান থেকে এক্সটেনশন থিম ডাউনলোড করা যায়। তো আমাদের এক্সটেনশন লাগবে এপিকে ডাউনলোডের জন্য। সেক্ষেত্রে এখানে যে সার্চ বক্সটা আছে, এই যে সার্চ বক্সটা, এই সার্চ বক্সে লিখবো এপিকে ডাউনলোডার। দেখেন ওইফিকে ডাউনলোড, দেখেন এটা ওইফিকে ডাউনলোড লিখলে দেখেন অলরেডি শো করছে ওই ডিলিটেড ট্যাগুলো। তো এফিকে ডাউনলোডার এসটা সিলেক্ট করে দিলাম। ওকে, এফিকে ডাউনলোডার সার্চ দিলে দেখেন এখানে তিনটা এক্সটেনশন শো করবে। তো এখান থেকে তিনটা লাগবে না, জাস্ট এখানে এই যে শেষেরটা যে এফিকে ডাউনলোডার, এফিকে কম্বো এটা। তো এটা আমরা ইয়ে করবো, এটা ইনস্টল করে নেবো। ইনস্টল করার জন্য এফিকে কম্বোর উপর ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন এফিকে ডাউনলোডার চলে আসে। তো এখান থেকে ক্রোমে জুড়ে দিন, অথবা অ্যাড টু ক্রোম লেখা থাকতে পারে ইংরেজিতে। তো এটাকে অ্যাড করে দেবো। ওকে ক্লিক দিলে এইরকম এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। ওকে, এখানে আমাদের কনফার্ম করে দেবো, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে ইনস্টল অলরেডি হয়ে গেছে আমাদের। ছোটো একটা, ছোটো সাইজ তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে এখানে এক্সটেনশনটা আমরা, তো এক্সটেনশনটা দেখার জন্য আমাদের এইখানে এই যে এক্সটেনশন এই আইকনটায় ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন এই যে এক্সটেনশনটা, এটাকে আমরা পিন করে নেবো। পিন করে নিলে এখানে শো করবে, ঠিক আছে, এক্সটেনশন আইকনটা, এক্সটেনশনের আইকনটা এখানে শো করবে। ওকে, এখন আমাদের এক্সটেনশনের কাজ শেষ। এখন আমাদের লাগতেছে প্লে স্টোরে যাবো আমরা। তো প্লে স্টোরে যাওয়ার জন্য এখানে প্লে স্টোর লিখে গুগলে সার্চ দিলেই প্লে স্টোরে চলে আসবে আমাদের এই যে প্লে স্টোর, অ্যান্ড্রয়েড ডট অ্যাপস ডট প্লে স্টোর। ওকে, এখানে দেখেন আপনি যদি গেম ডাউনলোড করতে চান তাহলে গেম, এখানে গেম অনেকগুলো আছে। সাপোজ দেখেন যে যে গেম যেটা ডাউনলোড করতে চান, তো এই গেমটা সাপোজ এটা যদি ডাউনলোড করতে চান দেখেন এখানে ক্লিক দিলেই দেখেন এখানে ওয়ান শো করতেছে, তার মানে এটা কিন্তু ডাউনলোড হবে এক্সটেনশনটা দিয়ে। তো এখানে দেখেন এই যে এখানে যদি এখন এফিকে ডাউনলোডারে ক্লিক দিই তাহলে একটা নতুন ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন এখানে অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। তো জেনারেট হলে দেখেন এই যে চলে আসছে ডাউনলোড লিঙ্ক চলে আসছে। তো এখানে এই যে ডাউনলোড আইকনে ক্লিক দিলেই কিন্তু ডাউনলোড হবে। ওকে, এটা গেল। তো আমাদের আরেকটা আরও দেখাই আপনাদের, অ্যাপস ডাউনলোড আমাদের বেশিরভাগ যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপস। ওকে, অ্যাপস আমরা দেখা যায় আমাদের ইমুলেটরগুলো রান করতে হয়, তো অ্যাপস লাগে। অ্যাপস দেখি এখন অনেক, সব অ্যাপস কম্পিউটার অনেক সব অ্যাপস এখানে আছে, সার্চ দেওয়া লাগে না। এখানে অনেক অ্যাপস আছে, আপনার আরও যদি অ্যাপস আপনার চয়েসের অ্যাপসটা না পেলে আপনি কিন্তু সার্চ দিয়ে অ্যাপস নিতে পারেন। তো আপনাদের একটা ছোটো অ্যাপস ডাউনলোড করে দেখা, যেমন ফেসবুক লাইটটা ডাউনলোড করে দেখাবো। তো ফেসবুক লাইটটা ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস, এবং এখানে একটা এই যে আমাদের এখানে এফিকে ডাউনলোডার যে এক্সটেনশনটা আছে দেখেন ওখানে একশো করতেছে। ওইখানে ক্লিক দিলে এক্সটেনশনের আইকনটার উপর ক্লিক দিলেই দেখেন অটোমেটিক লিঙ্ক জেনারেট হবে। ওকে, লিঙ্ক জেনারেট হলে দেখেন এরকম শো করবে আপনারও ফেসবুক লাইট, এই যে সাইজ 2 MB। তো এটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকনের সাইটে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা এখন রান করে দেখো আপনাদের। ওকে, রান করার জন্য আমি একটা এক্সট্রা ইমুলেটার ওপেন করবো। আপনি চাইলে ব্লু স্টাক আপনার যেটা থাকে অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসেও রান করতে পারবেন, সমস্যা নেই। তো ইমুলেটার ইউজ করবো, আপনি ব্লু স্টারও ইউজ করতে পারেন। ওকে, তো এটা ওপেন হয়ে গেলো। তো অলরেডি একটা লাইট ইনস্টল করা আছে, এটা আনইনস্টল করে দিই। ওকে, আনইনস্টল করে দিলাম। ওকে, আনইনস্টল হয়ে গেলো। এখন যেটা আমরা ডাউনলোড দিলাম ফেসবুক লাইটটা, সেটা ড্রাগ করে এনে এই ইমুলেটারের উপর ছেড়ে দেবো। ইমুলেটারের উপর ড্রাগ করে এনে ছেড়ে দিলে কিন্তু ইনস্টল হবে। দেখেন ইনস্টল হয়ে গেলো, এটাকে অন করি। দেখেন অন হচ্ছে এখন, তো লাইটটা অন হয়ে গেলো। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক ব্রাউজার। ওকে, তো একটা গেল আপনাদের, এটা আপনারা এখানে আমার সব অ্যাপস আছে। ওকে, তো এটা এইভাবে আপনারা ডাউনলোড দিবেন আপনার। আর আপনার যদি পছন্দ কোনো ওয়েবসাইটের মানে অ্যাপস লাগে সেক্ষেত্রে সার্চ দিতে পারেন। সাপোজ আপনার যদি রকেট অ্যাপসটাই লাগে, রকেট অ্যাপস, তো রকেট লিখে সার্চ দিলেই কিন্তু দেখেন এই যে রকেট চলে আসছে, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। তো এটা দেখেন এখানটা এখানে শো করতেছে, যেটা সম্ভব দেখেন এটা কিন্তু ডাউনলোড হবে কি, আচ্ছা এটা হবে ডাউনলোড, কিন্তু এটা ইয়ে করতে হবে, এখানে ক্লিক দিতে হবে। ওকে, এখন দেখেন এটাও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো কথা সব কিছুই ডাউনলোড করতে পারবেন মেবি আপনি এই এক্সটেনশনটা ইউজ করে। তো দেখি আমাদের এখন আমেরিকান, আমেরিকান তো অ্যাপসগুলো আমাদের লাগে, দেখি আমেরিকান অ্যাপসগুলো শো করে কি না।
তো আমেরিকান অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে না, কারণ আমরা যেহেতু আইপি আমেরিকান কানেক্ট দেওয়া নেই, এই জন্য কিন্তু শো করবে না। আপনি চাইলে আমেরিকান আইপি কানেক্ট দিয়ে সার্চ করলে কিন্তু শো করবে। তো তার একটা বিকল্প আছে, যারা সেটা করতে চান না তারা কী করবেন, একটা নিউটাবে সার্চ দিবেন গুগলে, যে সাইন, দেখেন এটা লিখলে সার্চ দিলে, দেখেন এটা লিখে সার্চ দিলে দেখেন লিঙ্ক শো করতেছে, এই যে লিঙ্ক কই গেল, দেখেন এই যে প্লে স্টোরের লিঙ্ক শো করতেছে। তো এখন এখানে ক্লিক দিলেন তো দেখেন এই যে শো করতেছে আমাদের, ঠিক আছে। তো এটা যে সাইন অ্যাপস এটা হচ্ছে, ঠিক আছে, এটা এখন শো করতেছে, দেখেন এখানে অলরেডি এই অ্যাকাউন্টটা ক্লিক দেবো। ওকে, এক্সটেনশন আইকনে ক্লিক দিলে দেখেন এই যে সাইন লিঙ্ক জেনারেট হচ্ছে। ওকে, লিঙ্ক জেনারেট হওয়ার পর দেখেন অলরেডি ডাউনলোডিং আমাদের চলে এসেছে, এফিকে এক্স এফিকে। তো এফিকেটা আপনি চাইলে ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা, আবার সেম প্রসেসে যদি আপনার লাগে, সাপোজে আলবাজ ব্যাংকের কথাটাই বলি, আলবাজ এটা অ্যাপস তো লাগেই কম বেশি, তো দেখি এটা শো করে কিনা, এটাও শো করবে দেখেন, ঠিক আছে, এটাও শো করতেছে। ইনস্টল তো এখানে হবে না, জাস্ট এখানে ক্লিক দিলে ওকে ডাউনলোড, তো লিঙ্ক জেনারেট হচ্ছে, ঠিক আছে, দেখেন লিঙ্ক জেনারেট হয়েছে। তো এটা এখন ইনস্টল আপনি ডাউনলোড করবেন, ওকে ডাউনলোড ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে, দেখেন ডাউনলোড শুরু হয়েছে। তো এটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে এটাও দেখাচ্ছি আপনাদের, তো এটা একটু টাইম লাগবে, ঠিক আছে, কারণ অনেক বড় অ্যাপস। আচ্ছা ধর, আচ্ছা কেন বড় ক্রস করলাম, আবার ডাউনলোডে দিই, ওকে ডাউনলোড হচ্ছে। তো আপনারা এই প্রসেসেই কিন্তু আপনারা ডাউনলোড দিবেন, যাবতীয় প্লে স্টোরে যাবতীয় কিছু আপনারা এই এক্সটেনশনটা ইউজ করে ডাউনলোড দিতে পারবেন, এক্সটেনশনটা ভালো এক্সটেনশন। আর তাছাড়া আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে অনেক ওয়েবসাইট পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড দিতে পারেন, কিন্তু সেখানে দেখা যায় অনেক সময় ক্র্যাক ফাইল টাইল থাকে, ভাইরাস স্ট্যাটাস থাকে, ঝামেলা হয়ে যায়। তো আপনারা আমি সাজেস্ট করবো আপনারা এই সিস্টেমেই অ্যাপসগুলো ডাউনলোড করবেন, কোনো সমস্যা হবে না, প্রবলেম পড়বেন না, কোনো অ্যাডভার্টাইজিংয়ের প্রবলেম হবে না। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা ওপেন করবো এখন, আপনাদের এক্সট্রা এটা ওপেন করে দেখাবো। তো এই যে এলডি প্লেয়ারেই ওপেন করে দেখাবো অ্যাপসটা, ঠিক আছে। তো এই অ্যাপসটা আলবাদটা ড্রাগ করে এনে ছেড়ে দেবো, ড্রাগ করে এনে ছেড়ে দিলে ইনস্টল শুরু হয়ে যাবে। ওকে, দেখেন ইনস্টল হয়ে গেছে, ইনস্টল শুরু হয়ে গেছে। তো এখন একটা রান করি দেখি, ওকে ওপেন করলাম, ওকে দেখেন, ঠিক আছে, এখন কিন্তু রান হয়ে গেছে অ্যাপসে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আপনারা এভাবেই ডাউনলোড দিবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো এগুলো ক্রস করে দিই, এগুলো দরকার নাই আমার, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।